নমস্কার, স্বাগত সিটি ভিএনএ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকাল পরশু এখনকার পর্ব। আর এই পর্বগুলোতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। শুধু তাই নয়, আলোচনা নয়, কিভাবে আমার আপনার আমরা সবাই একটু একটু করে ভালো থাকতে পারি সেই চেষ্টাও করি। এবং ঠিক যতটা চেষ্টা আপনার পক্ষে করার সাধ্যের মধ্যে রয়েছে বা আমাদের পক্ষে করার সাধ্যের মধ্যে রয়েছে, ততটা চেষ্টা কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সকলে করি। আর তাই আজকের এই পর্ব এবং এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা সকলে মানসিকভাবে যেমন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তার পাশাপাশি আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমার আপনার আমাদের চতুর্দিক থেকে নানান সমস্যায় আমরা জর্জরিত। এই সমস্যা মোকাবিলা করবার পথের জন্যই আজকের এই পর্ব। আর এই পর্ব মানেই যিনি রয়েছেন অবশ্যই আপনাদের ভীষণ কাছের মানুষ, আমার কাছের মানুষ, বিশ্বাসযোগ্য, বিশ্বাস হাত, ভরসাযোগ্য মানুষ, শ্রী গোপাল ভট্টাচার্য। গোপালদাকে অনেক অনেক স্বাগত জানাবো। কালকে থেকে আমি শুরু করেছিলাম বা বলতে শুরু করেছিলাম যে আমাদের জীবনে অলক্ষ্যকে কিভাবে আমরা দূর করতে পারি, কিভাবে আর্থিক উন্নতি ভালো করতে পারি, তার কিছু ছোট ছোট আমাদের প্রয়াস বা কিছু ছোট ছোট আমাদের উপাচার। যেমন কালকে দুটো বিষয় নিয়ে বলেছিলাম যে দেখুন, যারা ওয়ার্কিং লেডি বা যারা মনে করুন কর্মক্ষেত্রে কাজ করেন, আমি বলেছিলাম চেষ্টা করবেন 40 দিনের মধ্যে চুল কাটার। হ্যাঁ, অন্তত চুল না কাটলেও স্ট্রিম করে, যাদের চুল হয়তো অনেক দেরি করে বড় হয়, একটুখানি ট্রিম করে নেবেন। তো এই বলেছিলাম। আর কালকে সেকেন্ড আমি বলেছিলাম যে মানি প্ল্যান্ট, যে বাড়িতে যদি গাছ রাখেন, মানি প্ল্যান্ট যদি রাখেন, সেই মানি প্ল্যান্টের আপনাদের কী প্লেসমেন্ট হওয়া উচিত, কীভাবে রাখা উচিত, সেই নিয়ে বলেছিলাম। আজকে কিছু ছোটো ছোটো কয়েকটা মানে বলি যে দেখুন, সময় তো খারাপ যাচ্ছে, এটা তো মানছি, লকডাউন চলছে, লকডাউন বেড়েছে, মানে আংশিক যেটা মানে কি পাবলিক কড়া বিধি নিষেধের মধ্যে রাখা তো এখনো হচ্ছে, এখনো কুকুরটা হচ্ছে না, সেটাও এক্সটেন্ড হচ্ছে, অনেকের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, আর্থিক জায়গায় সমস্যা চলছে, মন তো ডিপ্রেশনের মধ্যে রয়েছে, মানসিক সমস্যা তো রয়েছেই, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। এইটা ভাবলে হবে না যে কি হবে, সেখান থেকে বেরোনোর উপায়গুলো করতে হবে। যেটাকে নিয়ে আমি বলছিলাম যে বাড়িতে কতগুলো জিনিস মাথায় রাখবেন। 1 নম্বর হচ্ছে, আজকে যেখান থেকে বলো, গ্যাসের সিলিন্ডার খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক বেশি নেগেটিভ এনার্জি গ্যাসের সিলিন্ডার ক্যারি করে। বাড়িতে প্রত্যেক দিন সম্ভব হলে গ্যাসের সিলিন্ডার অবশ্যই মোছার চেষ্টা করবেন। যতই গ্যাসের সিলিন্ডার রান্নাঘরের কোথায় থাকে, ভেতরের দিকে থাকে, ইয়ের মধ্যে থাকে, অনেকের বা বাইরে থাকে, কিন্তু গ্যাসের সিলিন্ডার যদি প্রতিদিনও যদি মোছা সম্ভব না হয়, অন্তত পক্ষে অ্যাটলিস্ট যখন সিলিন্ডারটা মানে শেষ হয়ে গিয়ে নতুন সিলিন্ডার যখন সেটাকে প্রতিস্থাপন করবেন, সেই সময় কিন্তু গ্যাসের সিলিন্ডার মাস্ট কিন্তু মুছে নেওয়া উচিত। গ্যাসের সিলিন্ডারের মধ্যে অনেক বেশি নাকারাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে। হ্যাঁ, তো সেই জন্য এইটাকে এইটা এইটা করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাড়িতে কখনো বন্ধ ঘড়ি বা দেখবেন যে বন্ধ ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে, ব্যাটারি নেই বা ঘড়ি খারাপ হয়ে গেছে, তবু সেটা বন্ধ হয়ে দেওয়ালে লাগানো রয়েছে, এইটা কখনোই কিন্তু ঘরের কিন্তু নেগেটিভ এনার্জিকে, ভালো অর্থের ফ্লোকে কিন্তু নির্দেশ করে না। বন্ধ ঘড়ি, বন্ধ ল্যাপটপ, বন্ধ টিভি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেই পড়েই রয়েছে বাড়িতে, সবাই দেখতে পাচ্ছে, ডিসপ্লে হয়েছে, এটা কিন্তু কখনোই কিন্তু বাড়ির পক্ষে কিন্তু শুভ নয়। এরকম জিনিসগুলো যদি ব্যাটারি পাল্টাতে হয় আজকেই পাল্টান, আর যদি ঘড়িটা খারাপ হয়ে থাকে সেটাকে একদম ফেলে দিন, জমিয়ে রাখবেন না। আর বন্ধ ল্যাপটপ বা বন্ধ টিভি, মনে করুন এখন আপনি এসে পুরনো জিনিস বিক্রি করতে পারছেন না, তো সেগুলোকে কভার আপ করে একটা জায়গায় রাখার চেষ্টা করুন। বাড়িতে বন্ধ ঘড়ি, বন্ধ ল্যাপটপ, বন্ধ টিভি, এবং যদি বাড়ির কল দিয়ে ক্রমাগত জল পড়ে যায়, টুপ 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 করে কত কলের করে একটা গণ্ডগোল হয়েছে, আপনি দীর্ঘদিন ধরে পাল্টাচ্ছেন না কিন্তু জল ক্রমশ টুপ 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 করে পড়ে যাচ্ছে, সেই বাড়িতে আর্থিক দেখবেন অর্থ আসবে, কিন্তু সেটা আবার অর্থ বেরিয়েও যাবে, সেই অর্থ কিন্তু থাকবে না। তো সুতরাং স্বাভাবিকভাবে দুটো পয়েন্ট বললাম, এক হচ্ছে গ্যাসের সিলিন্ডার অবশ্যই প্রত্যেকদিন মোছার চেষ্টা করুন, এটা খুব নেগেটিভ এনার্জি দেয় গ্যাসের সিলিন্ডারের মধ্যে, এবং মানে গ্যাসটাই তো একটা নেগেটিভ ব্যাপার, তো সুতরাং সেটাকে যদি প্রতিদিন না হয়, অন্তত যখন এক নতুন সিলিন্ডার মানে ইয়ে করবেন, কানেকশন করবেন, তখন যেন অন্তত পক্ষে মুছে দেন। 2 নম্বর আমি বললাম বন্ধ ঘড়ি বা বন্ধ ল্যাপটপ, বন্ধ মিক্সার গ্রাইন্ডার, যাই হোক যেগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেগুলো কাজে লাগছে না, খারাপ হয়ে গেছে, সেগুলো সবসময় বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি বলেছি দেখুন, বাড়ি বা ফ্ল্যাটে রাত্রিবেলা তো আমরা অনেকেই দরজা বন্ধ করে আমরা থাকি, সকালবেলা উঠে চেষ্টা করবেন যে বাড়ির মেন যে গেট বা মেন যে দরজা সেটাকে সম্পূর্ণভাবে খুলে দিতে, এবং সম্ভব হলে
একটু দুধ এবং জল বাড়ির চৌকাটে দেওয়ার চেষ্টা করবেন। যদি তাও না সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে সামান্য একটু জল বাড়ির চৌকাটে মাছ দেবেন। এতে বাড়ির উত্তরোত্তর উন্নতি হয়, বাড়ির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, বাড়ির উত্তরোত্তর আর্থিক ভাগ্য বলে, অন্তত কিছুক্ষণের জন্য, দু পাঁচ মিনিটের জন্য হলেও বাড়ির মেইন দরজা বা মেইন এন্ট্রান্স কিছুক্ষণের জন্য হলেও খোলা রাখার চেষ্টা করবেন। তো এই এইগুলো যত করবেন না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলি, অমাবস্যার দিনটা হচ্ছে ভীষণ ভাইটাল। বাড়ির ঝাড়ু যেটা রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে বাড়ি পরিষ্কার করা হয়, অমাবস্যার দিনে কেনা সবথেকে ভালো। এবং অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার করা, আমাদের বাঙালিদের একটা স্বভাব রয়েছে যে আমরা খাটের নিচে যত রকম জিনিস বা সিঁড়ির নিচে যত রকম জিনিস আমরা সেগুলোকে রাখি, মানে যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলোকেও রেখে দিই, প্রয়োজনীয় জিনিস তো রাখবেন। চেষ্টা করবেন সবসময় অমাবস্যার দিন অপ্রয়োজনীয় যে খাটের নিচে যত জিনিস কম রাখা যায়, অর্থাৎ এখন তো বক্স কার্ড হয়ে গেছে বিভিন্ন রকমের, যত কম রাখা যায় তত ভালো। অপ্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় জিনিস রাখুন ঠিক আছে, অপ্রয়োজনীয় জিনিস খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই সব জিনিসগুলো যতটা সম্ভব কম রাখাই ভালো। আমার মনে ফোনে কেউ আছে, দেখি একদম একটা ফোন নিয়ে নি। হ্যালো, কে রয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ভারত থেকে তপন দাস। বেশ, কি নাম? হ্যালো, হ্যাঁ একটু নামটা জোরে বলুন। তপন দাস। আরে একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। হ্যালো, আমার বন্ধু গেছিল চাকরি গেছে। হ্যাঁ বলছি, নামটা একটু জোরে বলুন। তপন দাস। তপন দাস, হ্যাঁ হ্যাঁ। বেশ, কে এসেছিল? বন্ধু এসেছিল। বন্ধু কি সমস্যা নিয়ে? ও মানে ক্যারিয়ার হচ্ছিল না, তাকে দেখে স্কুলে হয়ে গেছে। কি চাকরি হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন চাকরি পেয়েছে? হ্যাঁ বন্ধু পেয়েছে। কোথায় চাকরি পেয়েছে? স্কুলে। স্কুলে চাকরি। আচ্ছা বেশ, আপনি কার সম্পর্কে জানতে চাই? এই এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি না, ঠিক মতো প্রেডিকশন করলে, ঠিক মতো জন্মছক দেখলে, যতই কঠিন এই আমার লকডাউন এই সমস্যা চলছে। তো আমার একজন ক্লায়েন্ট কালকে ফোন করে বলছে, স্যার আমি, আর যদিও বেসরকারি সেক্টরে আইটি সেক্টরে রয়েছে, বলছে স্যার আমি একসঙ্গে তিনটে চাকরি পেয়েছি আপনার এই কিছুদিনের মধ্যে প্রতিকার করে। সঠিক পথটা ধরিয়ে দেওয়াটাই তো মূল বিষয়। হ্যাঁ বলুন। হ্যাঁ কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। বেশ, ডেট অফ বার্থ বলুন। 25-1-85। সময়? 5:54 AM। কোথায় জন্ম? আলিপুরদুয়ার। আচ্ছা বেশ, আলিপুরদুয়ারে জন্ম। এক মিনিট, আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল। বেশ, জন্মবার যেটা পাওয়া যাচ্ছে, জন্মবার হচ্ছে শুক্রবার, মকর লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। তো তুমি তো আমার, হ্যাঁ একটু বলবে, হ্যাঁ নরগণে জন্ম, চৈত্র মাসের আদ্রা নক্ষত্র গুলো হচ্ছে অশুভ। 2-7-9 তোমার শুভ সংখ্যা, 4-8 হচ্ছে অশুভ সংখ্যা, শুক্র শনি বুধবার এগুলো হচ্ছে তোমার ক্ষেত্রে শুভবার, বৃহস্পতিবার এবং রবিবার এগুলো হচ্ছে অশুভবার। লোহার যে কোনো জিনিস সবসময় পড়ার চেষ্টা করবে, অ্যাটলিস্ট সম্ভব হলে একটা লোহার রিং, ঠিক আছে? সন্ধ্যেবেলা আঙুলে পড়তে হবে। হ্যাঁ, এই মাঝের আঙুলে, মাঝের আঙুলে। লোহা হচ্ছে শনিকে নির্দেশ করে, লোহা মানে শনি, সোনা মানে বৃহস্পতি বা রবি, লোহা মানে সোনা, এই শনি। তো লোহার এই জন্য পড়ার বিধান দেওয়া হয় যাতে শনির অশুভ প্রভাব চলে, তাদেরকে আমরা বলি লোহা পড়তে। সেগুলো যেগুলো বেশিরভাগ বিক্রি হয় সেগুলো তো সব নকল। তো সুতরাং লোহা, যে কোনো ধরনের লোহার রিং, সেটা শুভ হবে। শুভ সময় হচ্ছে সন্ধ্যাবেলা। কিন্তু জন্ম যে ছক যেটা রয়েছে, সেটা যেটা এখানে দেখতে পাচ্ছি, যে জন্মছক তো খুব একটা ভালো নয়, আর্থিক জায়গাটা খুব কষ্ট দেবে। 7.5 শুরু হয়ে গেছে, অলরেডি 1 বছর চলছে। হ্যাঁ, শনি কেতু একসঙ্গে আয়ের স্থানে বসে রয়েছে, উন্নতি সেই যে ধরনের পূর্ণাঙ্গ কালসর্পদোষও রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে যে ধরনের উন্নতি হওয়া দরকার সেটা হতে দেবে না, পূর্ণাঙ্গ কালসর্পদোষ রয়েছে এবং শনির 7.5 চলছে। কী জানতে চাইছো বলো? আমি কেরিয়ার, মানে চাকরি অ্যাপ্লাই করতে বলছি। চাকরি হবে না, ব্যবসার ছক, আর্থিক ভাগ্য ভালো নয়, পূর্ণাঙ্গ কালসর্পদোষ রয়েছে, শনির 7.5 রয়েছে।
85 সালে করতে ভালো হয়, 85 সালে জন্ম, 36 বছর বয়স, হ্যাঁ এখন ওই টুকটাক কোন রকমে চলে যাবে। এখন যতক্ষণ না পূর্ণাঙ্গ কালসর্পদোষ ঠিক করা হবে, শনির সাড়ে সাথে ঠিক করা হবে, ততক্ষণ সেইভাবে দাঁড়াতে দেবে না, নালে তোমাকে এখনো 6 বছর, 6.5 বছর অ্যাটলিস্ট ওয়েট করতে হবে ভালো উন্নতির জন্য। অর্থাৎ 36 বছর বয়স যদি কিছু না করো তাহলে 6 বছর ওয়েট করো, 42 বছর পরে গিয়ে তোমার ভালো হবে। সেক্ষেত্রে আপনি এখন কি করছেন? হ্যালো হ্যালো, ব্যবসাটা কিসে করলে ভালো হয় স্যার? হ্যাঁ ব্যবসা কি আপনি করছেন এখন? এখন কি আপনি কোনো ব্যবসা করছেন? তুমি কি এখন ব্যবসা করছো? আমি কাপড়ের করছি, কিন্তু ওটা তো চলছে না ঠিকমতো। তো আমি তো বলেই দিলাম, আমি তো বলেই দিলাম যে 36 বছর বয়স, আর্থিক ভাগ্য ভালো নয়, ইয়ে ভালো নয়, কি হবে? 6 বছর এখনো সাড়ে সাথী রয়েছে, পূর্ণাঙ্গ কালসর্পদোষ রয়েছে, 6 বছর ওয়েট করতে হবে, 6 বছরের মধ্যে যা চলছে তেমনই চলবে, এর থেকে ভালো কিছু হতে চাইবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য, আমি দাদার কাছে অবশ্যই যাব। একবার দাদা অনলাইন কনসালটেন্সির ফোন নাম্বারটা বলুন। অনলাইন কনসালটেন্সির ফোন নাম্বার হচ্ছে 8017301562। দেখুন যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রয়েছে, তো আমার তো যে চেম্বারগুলো রয়েছে সাধারণ মানুষ তো আসতে পারবে না, কারণ আমাদের চেম্বারে দূর দূর থেকে লোক আসে। এরকম তো নয় যে আমাদের লোকাল চেম্বার, অনেক দূর থেকে লোক আসে। সুতরাং যতক্ষণ না পাবলিক ট্রান্সপোর্ট পুরো শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু চেম্বারগুলো খুলছে না, সেই কারণে অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে। অনলাইন কনসালটেন্সি আমি বারবার বলেছি যে আধ ঘন্টা আমি ভিডিও কনফারেন্সে কথা বলি, হাফ অ্যান আওয়ার, আপনার কী সমস্যা রয়েছে, কী দোষ রয়েছে সেগুলো আলোচনা করি, এবং সবথেকে বড় কথা হচ্ছে এক পাতা আমি নিজে হাতে লিখে দিই কবে বিয়ে, কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে, কবে চাকরি, আর জানবেন আমি যেটা লিখে দেবো সেই লেখাটাই আপনার জীবনে ফলতে বাধ্য। অ্যাস্ট্রোলজি এত পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়, আমি যে সিস্টেমে, আমি যে নক্ষত্র সিস্টেমে যেটা দিয়ে দেখি, যেটাকে স্টেলার অ্যাস্ট্রোলজি বা বলে নক্ষত্র জ্যোতিষ, এক পাতা আমি লিখে দিচ্ছি দেখার পরে যে আপনার কবে চাকরি, কবে বিয়ে, কবে কি হবে, কবে সমস্যা। তবে আমি আবার বলি, আমার এখন প্রায় 350-400 হরোস্কোপ এই লকডাউনে প্রায় আমার জমেছে। আচ্ছা, তো সুতরাং যাদের সমস্যা রয়েছে, যে মনে করো চাকরি নিয়ে কঠিন সমস্যা চলছে, বা বিয়ে নিয়ে সমস্যা চলছে, বা ডিভোর্স বা ইত্যাদি ব্যাপার নিয়ে সমস্যা চলছে, যাদের সত্যিকারের প্রবলেম রয়েছে, তারাই এই সময় অনলাইনে দেখানোর চেষ্টা করুন। আর না হলে চেম্বার, যাদের নর্মাল বিষয় জানার, তারা চেম্বার খুললে চেম্বারে সেখানে যোগাযোগ করুন। যাদের এই মুহূর্তেই প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, প্রতিকার প্রতিকার না মানে খুব সমস্যার মধ্যে রয়েছে, সঠিক পথ দেখাতে হবে, সমস্যা, লকডাউনে চাকরি চলে গেছে, সে দুদিন পরে ভাবছে যে আমার কি হবে, একদম সংসারের মধ্যে, হ্যাঁ বা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে তার কোনো উন্নতি হচ্ছে না, কোনো প্রমোশন, বেটারমেন্ট কিছু হচ্ছে না, সাংসারিক লাইফ নিয়ে দীর্ঘদিন ধরে ডিভোর্সের কেস ঝুলছে, বা এরকম এরকম অনেক, বা শারীরিক মেজর সমস্যা রয়েছে, হেলথের সমস্যা রয়েছে। তো আমার লেখাটাই আমার গ্যারান্টি, আমি যেটা লিখে দেবো যে এই এই হবে, এই এই সময় এই এই হবে, এবং যদি সমস্যা থাকে, যে সমস্যাটা থেকে বেরোবেন কীভাবে তারও উপায় আমি বলে দেবো। আর যদি প্রতিকার লাগে, প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে কোরিয়ারে। পুজোও যদি না আসতে পারেন, তাহলে প্রতিকারের পাশে পুজোটাও অনলাইনে হবে, যদি আসতে পারেন ভালো, আমার বাড়িতেই এই লকডাউনগুলো মিটে গেলেই বিভিন্ন অমাবস্যায় পুজোগুলো হবে, যার যা দোষ রয়েছে প্রত্যেকটা দোষের জন্য। তো দেখুন আমি এরকম বলি না যে এই দোষ আছে আমিও করে দিয়েছি, পুজো করে দিয়েছি, এই করে, আমি না, আমি সামনে বসে প্রত্যেকটা ক্লায়েন্টের সামনে বসে বসে আমি পুজো বা অনুষ্ঠানগুলো করাই, যে দেখুন আপনাদের হচ্ছে এবং নিয়ম মেনে যা পদ্ধতি রয়েছে। তো সুতরাং অনলাইনে 8017301562, এইটা হচ্ছে অনলাইনের হেল্পলাইন নাম্বার। অনলাইনে প্রত্যেক দিন আমি 11 জন করে দেখছি, তো মোটামুটি অনলাইনে ওই 3-4 দিনের মধ্যে আমি মোটামুটি দেখে দিচ্ছি। হ্যাঁ, তো কেন অনেকেই আছে, তো অনলাইনে, অনলাইনটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, চেম্বারে এলাম কি চেম্বারে দেখে দিলাম, বলে দিলাম, ঠিক আছে, কিন্তু এখানে কি করতে হচ্ছে আমাকে নেটওয়ার্কের ইস্যু, টোটাল, হ্যাঁ ভিডিও কনফারেন্সে কথা বলতে হচ্ছে, তারপরে মনে করো এই যে হরোস্কোপটা করছি জন্মছকটা, সেই জন্মছকটা পুরো আমাকে পাঠাতে হচ্ছে পুরো হোয়াটসঅ্যাপে, তারপরে আমাকে এক পাতা লিখতে হচ্ছে পুরোটা, যে এই হবে, এই হবে, এই হবে, এই মন্ত্র, এই মন্ত্র, এই এই জিনিস পাঠ করা উচিত, এবং আমার হ্যান্ডরাইটিংয়ের প্রেডিকশন আপনার অ্যাসেট জীবনে, এটা জেনে রাখবেন, আমার কথায় নয় ছয় হয় না, আমি যেটা বলবো সেটাই হবে, যা প্রেডিক্ট করবো যেভাবে বলবো সেটাই চলবে। তো এই যে সময়টা লাগছে, এই জন্য অনলাইনের সময়টা একটু বেশি লাগে,
কষ্ট একটু বেশি করতে হয়, পরিশ্রম একটু বেশি করতে হয়। আর যেহেতু অনলাইনটা বাড়ি থেকে হচ্ছে, লোকজনের যাতায়াত কম, এখন আমাকে এককভাবেই আমার দুজন অ্যাসিস্ট্যান্ট, আমার 40 জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিস স্টাফ রয়েছে, কিন্তু 40 জনের মধ্যে দুজন, দুজন তারা এই অনলাইনটাকে দেখছে। আচ্ছা, হ্যাঁ, অনলাইন তারা বাড়ি থেকেই দেখছে, কারণ বেরোনোর উপায় নেই, হ্যাঁ, সব জায়গাতেই রেস্ট্রিকশন রয়েছে। তো সুতরাং অনলাইন চলছে, আর জুলাই মাস থেকে আমি, আমার মনে হচ্ছে, আমি তো আগেই বলেছিলাম আমার অনুষ্ঠানে, বলেছিলাম যে দেখবে জুলাই মাস থেকে আমাদের সব ঠিক হয়ে যাবে, আমি বলেছিলাম তোমাদের অনুষ্ঠানে, করোনা সেকেন্ড ওয়েভ নিয়ে আমি বলেছিলাম। এই যে সেদিনকেই আমি বলে গেলাম, সূর্যকোণের মধ্যে রাজনৈতিক অনেক কিছু ঘটতে চলেছে, দেখো দলবদল হলো, হতে চলেছে একদম। এবং 2024-এর ইলেকশন নিয়ে আমি খুব খুব তাড়াতাড়ি প্রেডিক্ট করব, খুব ইন্টারেস্ট, আমি অনেক কিছু, মানে এই লকডাউনের মধ্যে অনেক কিছু বিচার করছি, এর চার্ট, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চার্ট, সবগুলো কি হতে চলেছে নেক্সট ইলেকশন এবং ইউপি ইলেকশন, সেটাকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি এই টিভি অনুষ্ঠানে প্রেডিক্ট করব। তো দেখুন, আমি যা বলেছি ইয়ে থেকে আরম্ভ করে, ইলেকশন থেকে আরম্ভ করে, ইলেকশনে যে জিতছে টিএমসি 3:1 এরকম রেজাল্ট আসছে, অনলাইন আমি টিভিতে বলেছি, তার রেকর্ড ইউটিউবে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেকেন্ড ওয়েভের কথা আমি ফার্স্ট টাইম বলেছি, তো এগুলো তো বলা যাচ্ছে, এই যে বান্ডেন অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে বলা যাচ্ছে মানুষেরও একটা ছককে ঠিকমতোভাবে পর্যবেক্ষণ করলে তার সম্পর্কে 100% কী হবে সেটা বলা যায়। এবং তার পাশাপাশি যদি যথাযথ প্রতিকার করা যায়, একটা মানুষের যতই কঠিন সমস্যা থাকুক না কেন, সেখান থেকে কিন্তু তাকে বের করে আনা সম্ভব হয়। দেখে মনে কেউ একটা ফোন রয়েছে, নিয়ে নিই বরঞ্চ। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। বেশ, নামটা বলুন। হ্যাঁ, নামটা বলুন। জিতু দাস। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি, আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমাদের রিলেটিভরা দেখাচ্ছে, আমিও স্যারের কাছে যাব বলে নাম লেখাচ্ছি। আচ্ছা, কিন্তু 10 তারিখে স্যার আসার কথা ছিল, আমি নাম লেখানো হয়েছে, যেহেতু আসে নাই, আর লকডাউন পড়ে গেল তার কি হবে, আর মেন ব্যাপার লকডাউন শুরু হয়ে গেলে তো কি হবে, সেজন্য 10 তারিখে শিলিগুড়িটা ক্যান্সেল হয়েছে। যাই হোক, যেটা যেটা বলি, আবার নাম লেখানো হয়েছে, তো আবার নাম লেখাচ্ছি, আবার বলি, আপনারা শুনে নিন ভালো করে, যারা কৃষ্ণনগর, যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, যারা বহরমপুরে দেখাতে চাইছেন, যারা মালদায় দেখাতে চাইছেন, যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, যারা কোচবিহারে দেখাতে চাইছেন, যারা গৌহাটিতে দেখাতে চাইছেন, যারা আগরতলায় দেখাতে চাইছেন, কি বললাম, প্রথম হচ্ছে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বহরমপুর, তারপরে হচ্ছে মালদা, তারপর হচ্ছে শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আগরতলা, এই যে একদম উপরের যে নাম্বারটা রয়েছে 8584038631, এই নাম্বারটাতে ফোন করবেন। আর যারা উত্তরবঙ্গে, মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, হলদিয়া, এই যে চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারগুলোকে যারা দেখাতে চাইছেন, তারা একদম শেষের নাম্বারটা 3785840386 37, এই নাম্বারটায় ফোন করবেন। আর বাগবাজারে যারা দেখাতে চাইছেন, 8584038635 ফোনে নাম লেখান। বাগবাজারে আগে গিয়ে বুকিং করতে হতো, এখন ফোনে বুকিং নেওয়া হচ্ছে। আর গড়িয়াহাটের ক্ষেত্রেও তাই, 9007935831, এটা হচ্ছে গড়িয়াহাটের নাম্বার, আগে গিয়ে বুকিং করতে হতো, এখন ফোনে বুকিং নেওয়া হচ্ছে। আপনারা গড়িয়াহাটে যারা দেখাতে চাইছেন, 9007935831 এটাতে ফোন করবেন। আর যারা বারাসাতে দেখাতে চাইছেন বা বর্ধমানে দেখাতে চাইছেন, 8584038640, এইটা হচ্ছে নাম্বার। আর দুর্গাপুরের ক্ষেত্রে স্পেশাল নাম্বার রয়েছে, 9748749041, 9748749041, এটা দুর্গাপুরের নাম্বার। হ্যাঁ, শুনি, ছেলে ডেট অফ বার্থ শুনি। হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 89, হ্যাঁ 89 সন, হ্যাঁ, আর ওই সে নভেম্বর 29 সন্ধ্যা 6:30 দিকে, 6:30 জন্ম করা যাবে, ওরকম টাইমের মধ্যে। দেখুন, আমরা তো আগে এইটা এখান থেকে ফোনে মারফত, টিভির মারফত করা যাবে না, 6:30 থেকে 6:30 অনেকটা টাইম ডিফারেন্স, একটা টুইন বেবি 4-5 মিনিটেই তার ভাগ্য পাল্টে যায়, একদম তাই, হ্যাঁ, একজন সায়েন্স নিয়ে পড়ছে তো একজন কমার্স নিয়ে পড়ছে, একটা টুইন বেবি 4 মিনিটের ডিফারেন্স, তো আদৌ এইটা চেম্বারে ঠিক করা যায়। বার্থ টাইম যদি ঠিক না থাকে,
আমি বার টাইম বার করতে পারি, আমাদের একটা ক্যালকুলেশন ফর্মুলা রয়েছে। মনে করুন আপনি বললেন আমার জন্ম সময় 12টা থেকে 4টে, বা আপনি জন্ম তারিখও জানেন না, একটা বাংলার একটা আদো আদো কিছু বলতে পারেন, সেগুলো বার করা যায়। কিন্তু সেগুলো এই টিভি অনুষ্ঠানে যাদের মনে করুন জন্ম তারিখ নেই, তারা কি দেখাতে পারবে না অনলাইনে? তারাও অনলাইনে দেখাতে পারবে, যাদের জন্ম তারিখ জন্ম সময় এসব কিছুই জানে না, তারাও অনলাইনে দেখাতে পারবে। কিন্তু সেগুলো ক্যালকুলেশনের মেথড আলাদা, সেগুলো সেটাকে নষ্টকুষ্টি উদ্ধার বলে, সেটাকে আপনার আপনার থেকে একটা সংখ্যা নিয়ে সেটার একটা হরোস্কোপ বানাতে হয়, সেটা থেকে এক্সাক্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো পাওয়া যায়। এই যে অনলাইনে অনেকে দেখেছি যে অনেকে জন্ম তারিখ নেই, কেউ বলেছে স্যার আমার 26শে অগ্রহায়ণ মনে হচ্ছে, এই বৃহস্পতিবার ছিল ওই দিন, আমি ওইটাকে ধরে ধরে ইংরেজিতে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে তারপরে আমি বলেছি দেখুন আপনার জীবনে কি এই ঘটনাগুলো ঘটেছে? সে বলে গেছে হ্যাঁ। আপনার আপনার কি খুব আর্লি এজে বিয়ে হয়েছে 19-20 বছর বয়সে? বলছে হ্যাঁ স্যার আমার খুব আর্লি এজে বিয়ে হয়েছিল, 19-20 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। আপনার কি 3 ছেলে মেয়ে? বলছে হ্যাঁ স্যার আমার 3 ছেলে মেয়ে। তো দিয়ে দিয়ে তখন একটা ওই মানে 12টা থেকে যে 4টে বলে যে 12টা 12টা 10 12টা 15, তারপরে ক্যালকুলেশন করে ওই এক্সাক্ট টাইমটা তখন বের করা যায়। কিন্তু যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা টিভিতে করা যায় না, এটা অনলাইনেও করা যায়, চেম্বারে গিয়েও করা যায়। একদম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে পরবর্তীতে, কারণ এই স্বল্প সময়ে এতটা বিস্তর আলোচনা তো সত্যি সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে এক্সাক্ট টাইমটা বা এক্সাক্ট দিনটা এক্সাক্ট জায়গাটা বলতে হবে আপনাকে, না আমরা আলোচনায় আসবো যে আলোচনায়। হ্যাঁ, যেটাকে নিয়ে বলছিলাম, দুটো জিনিস আমি বলেছি যে গ্যাস সিলিন্ডার মুছে দেবেন, ইয়ে করবেন কি বলে বন্ধ ঘড়ি টড়ি এগুলো ফেলে দেবেন, আর একটা যেটা হচ্ছে মেন গেট খুলে রাখবেন। আর রাত্রে এটা অনেকেই করেন, এটা ভালো, রাত্রে ঝাড়ু দিলে ঘর পরিষ্কার করলে সেই আবর্জনা কখনো বাইরে ফেলবেন না, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর এই আর একটা পয়েন্ট বলি, নতুন জামা কাপড়, নতুন জামা কাপড়ে অলক্ষীর বাস। সেই জন্য আগেকার দিনে কিন্তু দেখবেন আগেকার দিনে মহিলারা কি করতো, নতুন কাপড় পেলে বা নতুন কিছু পেলে জলে একবার চুবিয়ে নিত, কিন্তু এখন তো সেটা করে না, যে নতুন যে কাপড়ের রং যদি উঠে যায়, ইয়ে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু নতুন বস্ত্রে, ছেলেদের কাপড় হোক আর মেয়েদের কাপড়ই হোক, নতুন বস্ত্রে অলক্ষীর বাস, এটা জানবেন। সেই জন্য কি করবেন, একটা দড়ি যদি সম্ভব হয় জাস্ট কেটে ফেলে দেবেন, আচ্ছা, তাহলেও সেটা কিন্তু এই জিনিসগুলো যদি একটু মেনে, এগুলো অনেকের মনে হতে পারে যে এগুলো মেনে কি হবে, করে দেখুন, সমস্যা থাকবে, প্রবলেম মানুষের জীবনে থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু কিছু রীতি যদি ফলো আপ করা যেতে পারে, তাহলে আপনার জীবনে মা লক্ষ্মীর ব্লেস পাবেন, আর্থিক কষ্ট আপনার জীবনে দূর হবে। একদম, এবং যেহেতু আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো, তার পাশাপাশি আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে আপনাদের নজর থাকুক, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।